পশ্চিম সকল স্থিরীকৃত হয়, তাহার তটে তিনি কৃত। পতিত হইলেও সে ভূমিস্থল স্থায়ী হইবে না, কেননা সদাপ্রভু তাহার হস্ত ধরিয়া রাখেন। হ্যালেলুইয়া। বুঝে The steps of a man are established by God. আমরা জানি না আমরা কোথায় পা রাখবো। We don't know. আমরা কিভাবে চলবো? We ask. আমি অনেকজনকে দেখেছি, তারা জানতে চায়, নতুন নতুন যখন প্রবেশ করে তারা জানতে চায় কিভাবে করা যায়, কিভাবে করা উচিত। আর তাদেরকে মানুষ কি ধরিয়ে দেয়? তিথিগুলো ধরিয়ে দেয় যে আমরা এইভাবে নৈবেদ্য দিই, আমরা এইভাবে অফারিং দিই, এইসব এইসব জিনিস বলে। কিন্তু কেউ বলতে পারে না কি কিভাবে প্রভুর পথে চলতে হয়। খুব কম জন রয়েছে যারা আত্মিক, তারা বলে কি অন্তকরণ দিয়ে প্রভুকে করো, বিশ্বাস করো। তুমি যদি বিশ্বাস করো তাহলে তুমি দেখতে পারবে প্রভুর মহিমা। এবার বিশ্বাস তো করা বলা আলাদা, এবার বিশ্বাসীতে চলা আলাদা, পুরোপুরি আলাদা। এই বিশ্বাসের মধ্যে চলতে গেলে যুদ্ধ করতে হয়। তুমি যদি বিশ্বাসে চলতে চাও তোমায় যুদ্ধ করতে হবে রীতিমত। কি মানুষরা যুদ্ধ করতে জানে না? মানুষরা দন্তর বদলে দন্ত জানে, চক্ষুর বদলে চক্ষু জানে, কিন্তু প্রভু শিক্ষা দিয়ে গেছে এককালে চর মারলে আরেককাল পেতে দাও। এটা হলো বিশ্বাসের চলা। এবার তুমি যখন বিশ্বাসের চলছো, অনেকজন বাধা দেবে। তুমি যেটাকে পছন্দ করছো, তুমি যেটাকে আজকে দিনে সব থেকে বেশি প্রায়োরিটি দিচ্ছ, কোনটাকে তুমি বেশি প্রায়োরিটি দিচ্ছ? প্রায়োরিটি মানে বুঝতে পারছো? প্রাধান্যতা। তুমি কোন জিনিসটাকে বেশি প্রাধান্যতা দিচ্ছ? একটা সময় ছিল তুমি সিরিয়ালকে দিতে প্রতিদিন, আরেকটা সময় ছিল কি তুমি যেটাকে পছন্দ করতে সেটাকে দিতে। আজকে দিনে মিটিং হয়ে গেছে তোমার চলবে, কি প্রতিটা দিন আমার মিটিং এ প্রয়োজন, ঠিক কিনা আমাকে আসতে হয়। এবার যখন তুমি প্রতিটা দিন মিটিং এর মধ্যে, তুমি দেখবে কিছু কিছু তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। এবার হাউ ডু ইউ ফাইট? তুমি কিভাবে লড়বে? দন্তর বদলে দন্ত, চক্ষুর বদলে চক্ষু, এইটা করে কি ওকে জিততে পেরেছে? যুদ্ধ কি কোনো কিছু সলভ করতে পেরেছে? দন্তর বদলে দন্ত করে, চক্ষুর বদলে চক্ষু করে। আমাদের জগৎ দুটো বিশ্বযুদ্ধ দেখেছে, আর দুটো বিশ্বযুদ্ধের মধ্যে কে জিতেছে? কে জিতেছে? এভরিবডি ওয়াজ কাউন্টিং দ্য লসেস। সবাই নিজের লসই কাউন্ট করছিল কি কত লস হয়েছে বিশ্বযুদ্ধ করে নেওয়ার পর। কিন্তু প্রভু বলছে আরেকটা যুদ্ধের কথা, যেটা জগতের নয়, জগতের অস্ত্র শস্ত্র দ্বারা নয়, জগতের নীতি দ্বারা নয়, জগতের ধারণা দ্বারা নয়, কিন্তু স্বর্গীয় আচরণ দ্বারা। আর সেটাকে বলা হচ্ছে কি তুমি মন্দকে একমাত্র ভালো দিয়ে জিততে পারবে, মন্দকে একমাত্র ভালো দিয়ে জিততে পারবে। যদি আজকের দিনে তোমাকে কেউ গালাগালি দেয়, তোমায় কি করা উচিত? কি করা উচিত? কতজন মুখ বন্ধ করে রাখতে পারে? কি করার উচিত? প্রথম জিনিস আমি কালকে বলছিলাম, বাক্যতে যাদের রাগ থাকে তারা পারে না, তারা রেগে যায়, ছোট ছোট মাথা গরম, তারা পারে না বন্ধ রাখতে। কিন্তু যদি তুমি নিজের রাগকে দমন করতে পারো, তুমি উত্তম কাজ করতে পারবে। এটাই হলো পার্থক্য। তুমি যদি অনেক রাগি মানুষ, তোমার ওখান থেকে সরে যাওয়াই ভালো। যদি তোমায় কেউ গাছ দেয়, লিভ, পলায়ন করো তার দিকে, কারণ তুমি পাপ করেছো। পলায়ন করো, তো বাক্যের মধ্যে লেখা আছে পলায়ন করতে। যদি তুমি না পারো পালিয়ে যাও। তা আমরা অনেক সময় করতাম কি, বাড়ির মধ্যে যখন আমরা পারতাম না, আগে আগে শুরু শুরুতে আমরা বেরিয়ে যেতাম ঘর দিয়ে, একটু ঘুরে টরে মাথা ঠান্ডা করে আবার ঢুকতাম, যেন মুখ থেকে কিছু বাজে না বেরিয়ে যায়। তো অনেক সময় যখন তুমি রাগকে দমন করে নিয়েছো, তখন তোমার জন্য আর প্রবলেম হবে না, তুমি একটা জায়গায় বসে সহ্য করতে পারবে যত অ্যাটাক তোমার উপরে আসছে। আর করে নেওয়ার পর তোমার হৃদয়ের মধ্যেই চিন্তাটা থাকবে কি আমি ওকে ভালোবাসবো, ওর জন্য আমি কিছু করবো, এবার কি করতে পারি আমি ওর জন্য, ও কি পছন্দ করে। ভালোবাসা কিন্তু এরকমই হয়, কেউ পছন্দ জিনিস করা। আর তুমি যখন করবে, ও দেখবে একেবারে মাথা পাথর গলিয়ে যাচ্ছে, ও কি হচ্ছে, ও ভাববে কি যেহেতু মন্দ, ও ভাববে নিজের মন্দ চোখ থেকেই ও ভাববে কি আমার সামনে কিছু একটা ছল করছে। আরো কঠিন হয়ে পড়বে তোমার জন্য, তোমাকে আরো ভালোবাসতে হবে, প্রতিটা মুহূর্তে তোমাকে বোঝাতে হবে কি তুমি ওকে ভালোবাসো। আর একটা সময় পর দেখবে ও যত ডিফেন্স তুলে রেখেছিল না বিশ্বাস করা তুমি ভালোবাসো না, একটা সময় পর ও জেনে যাবে কি তুমি সত্যি ভালোবাসো। আর যেদিন জেনে যাবে সেদিনকে তুমি ওকে জিতে নেবে। আর এটাই পরিবারের লোকেরা পারে না, তুমি নিজের লোকেদের সাথেই পারে না, পরের লোকেদের সাথে কি করে করবো? নিজের লোকেদের সাথেই হয়, তাই তো যদি শুরু করতে হয় তো নিজের পরিবারের সাথে শুরু করো।
তুমি যদি নিজের লোককে জিতে নিতে পারো, যেরকম পাঁচ আঙ্গুল মুঠি হয়ে গেলে ঠুসোটা জ্বলে লাগে, ঠিক কিনা? কিন্তু একটা আঙ্গুল দিয়ে মারলে লাগবে পাঁচটা আঙ্গুল। সেরকম করে যখন পরিবার একজোট হয়ে যায় না, সেই পরিবারকে ফেলাটা খুব মুশকিল হয়ে যায়। দিয়াবল পর্যন্ত পারে না, দিয়াবল পরিবারকে কি করে ভাঙে? সে এখন নাকি বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়, এখন নাকি বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়ে পরিবারকে নষ্ট করে দেয়। কিন্তু তুমি যদি একজোট হয়ে যেতে পারো, একজনের প্রয়োজন, একজন, দশ জনের নয়, একজন যাকে প্রভু আহ্বান করেছে, যাকে প্রভু নাম ধরে ডেকেছে। তোমাকে প্রভু যদি আজকে দিনে নাম ধরে ডেকেছে আর তোমাকে এই বাক্যটাকে জ্ঞাত করা হচ্ছে, তার মানে প্রভু তোমাকে ডেকেছে, তোমার মধ্যে দিয়ে কাজ করতে চান তিনি। তোমাকে শুধু বলতে হবে কি, আমি প্রভু, আমি আজকে দিনে সব করি অর্পণ তোমার কাছে, যা কিছু আমার সব তোমার। আমেন, হালেলুয়া। তুমি যেই করবে সব করি অল্প, সব করি অল্প, তুমি সবকিছু প্রভুর কাছে তুলে দাও, এভরিথিং তুলে দাও প্রভুর কাছে, এন্ড ইউ উইল সি প্রভুর বাক্য বলছে আমরা পথ জানি না, কিন্তু তিনি আমাদের পথটাকে তৈরি করে দেয়, তিনি তৈরি করে। আর তিনি তোমার যখন পথটাকে তৈরি করে দেবে, ইউ উইল নো, তুমি বেরিয়ে আসতে পারবে একটা সময়ের পর। তোমার জীবনটাকে তিনি এতটাই গঠন করে দেবে কি আর কোনো দিক থেকে তুমি দেখবে কি তোমার ভেঙে পড়ছে না, জুড়ে যাচ্ছে। আপনারা জানেন কিছু কিছু জন আমার সাথে, আমার পুরনো পুরনো বন্ধুগুলো, যখন আমি পরিবর্তনের মধ্যে যাচ্ছিলাম তখন আমার সাথে কিছু জন ছিল, কিন্তু যখন আমি পুরো পরিবর্তন হয়ে গেছি তখন ছাড় ছুটে গেছে, আমি এখন অন্য রাস্তা নিয়ে নিয়েছি, আর ওদের রাস্তাটা অন্য ছিল। কিন্তু যখন আমি পরিবর্তন হচ্ছিলাম তখন ওরাই আমার সাথে ছিল বলে ওদের পাশে আমি দাঁড়াতাম, খুব খুব কষ্টে দুঃখে জ্বালা যন্ত্রণার মধ্যে দাঁড়াতাম। আর যখন ওদের প্রবলেম হয়ে যেত আমি ওদেরকে সবসময় হেল্প করতাম, সবসময়। আমাকে অনেকজন অনেক রকমের কথা বলছে, ও ইউজ করছে, ও তোকে ব্যবহার করছে, ওরা তোর সাথে টিকবে না, ওরা তোর সাথে থাকবে না। রিগার্ডলেস আমি সবার কথা না শুনে আমি বললাম আমি যা করছি প্রভুর জন্য করছি, কারোর জন্য নয়, আই জাস্ট কেপ্ট অন ডুইং। ওরা কি ভাবছে সেটা ওদের বিষয়, আমি কি করছি সেটা আমার বিষয়। আমার কাছে কেউ আসবে আমি কাউকে হাত খালি যেতে দেবই না, যদি আমার কাছে কেউ সাহায্য চাই আমি যতটা পারব করব, যতটা আমার কাছে আছে। আর আমি ওই ওইভাবেই করে গেছি। কিছুদিন আগে মিটিং এর জন্য আমি কাউকে সময় দিতে পারতাম না, আর মিটিং এর জন্য আমি কাউকে দেখাও করি না। এখন এখানে বাড়ি দিয়ে মিটিং এ চলে যাই, পার্লারের মধ্যে কিছুক্ষণ বসি, আমার বাড়ি ঢুকে যায়। আমার এটাই আজকালকার পুরো দিনে চলতে থাকে, কারণ মিটিং করে এসে একটু মাথাটাকে ফ্রেশ করি, অনেক জনের কথা শুনতে হয়, আর কথা শুনে নেওয়ার পর বাড়িতে গিয়ে একটু আমি রেস্ট নিয়ে একলাম, আর রেস্ট নেওয়ার পর আমি বাড়িতে আবার ঢুকে যাই খাওয়া দাওয়ার খেয়ে। আমি শোয়ার চেষ্টা করি, না তো বাইবেল নিয়ে বসে যায়। তো ওই সময় কি হয়েছে কি, যেহেতু আমি সময় দিতে পারিনি কিছু জন রেগে গেছে আমার উপর, রেগে যাওয়ার পর আমার সাথে কথা বলা বন্ধ, আমি কিচ্ছু বলিনি, কিচ্ছু না, আমাকে নেগলেক্ট করে দিয়েছিল, আমাকে ইগনোর করে, আমি কিচ্ছু বলিনি, আমি শুধু প্রভুর আরাধনা করে যাচ্ছি আর নিজের ফটোগুলো আপলোড করে যাচ্ছি ফেসবুকের মধ্যে কি দেখো প্রভুর কাজ হচ্ছে সব জায়গায়। আমি প্রভুকে নিয়ে ব্যস্ত ছিলাম। হঠাৎ দেখলাম যারা রেগে গেছিল তারা আবার ফেরত এসছে। আমি আমাকে জিজ্ঞেস করলাম কি হলো, এতদিন তো রেগেছিলে, কথা বলার কোনো ইচ্ছা ছিল না তোমার সাথে, আমার তুমি তো ইগনোর করছি না। বলছে আমি জানি না আমি কেন এসছি, কিন্তু আমি এসছি। আমাকে বলছে আমি জানি না আমি কেন এসছি, কিন্তু আমি এসছি। আমি বললাম আমি জানি, দিনের শেষে তোমাকে কোনো সৎ বন্ধু তুমি খুঁজে পাওনি, এর জন্য তুমি এখানে এসছো। দিনের শেষে তুমি কাউকে সৎ পাওনি, এর জন্য তুমি ফেরো। তুমি যদি সৎ হয়ে যেতে পারো, তুমি দেখবে যারা যারা তোমায় ছেড়ে যাচ্ছে তারা কিন্তু ফেরত আসবে, তুমি কারোর কাছে যাবে না। প্রভুর বাক্য বলে এই কথাটা, যদি তুমি আমার তুমি যদি উচিত কথা বলো আমি তোমার মুখ স্বরূপ হব। প্রভু বলছে তুমি যদি উচিত কথা বলো আমি তোমার মুখ স্বরূপ হব, তুমি কারোর কাছে যাবে না কিন্তু সবাই তোমার কাছে আসবে। প্রভুর বাক্যের মধ্যে বলছে তুমি দেখবে তারা ধাক্কা খেয়ে তোমার কাছে ফেরত চলে আসবে, কিন্তু তুমি মন্দ কাজের মধ্যে নয় সৎ কাজের মধ্যে। মন্দ কাজের মধ্যে তুমি কামনা করতে পারো না, একেবারে না। তুমি বিয়ে করা ব্যক্তি আবার তুমি অন্য জনের প্রেমের জন্য, যে তোমার ছেলে চলে গেছে আবার ওর প্রেমের জন্য তুমি অপেক্ষা করছো, সব বাজে জিনিস, দ্যাট ইজ রং, ওটা উচিত জিনিস নয়। তুমি যদি উচিত কথা বলো প্রভু বলছে আমি তোমার মুখ শুনবো। তোমার কাছে তোমাকে কারো কাছে যেতে হবে, যেন তোমায় ছেড়ে চলে যাচ্ছে রেগেও না বুঝে,
তোমার পথটাকে না বুঝে তুমি কেন করছো, কিসের জন্য করছো, কেন সময় দিতে পারছো না, না বুঝে যদি তারা চলেও যায়, তারা যদি তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে তারা ফেরত আসবে। তো প্রভু বলছে কি, তোমার পথটাকে তিনি তৈরি করে দেবে, আর তৈরি করে দেওয়ার পর তুমি যখন প্রভুতে এগাবে আস্তে আস্তে করে তোমার বৃদ্ধি হবে, বৃদ্ধি। এবার বৃদ্ধিটা কি হয়, আমরা অনেক অনেক সময় গিয়ে দেখি কিছু কিছু মানুষদেরকে অনেকদিন পরে গিয়ে দেখবে কি তারা শুকিয়ে গেছে, তাদের তাদের শরীরের মধ্যে রোগ চলে এসছে, তারা যে যে একটা সময় যেরকম ছিল সেরকম আর নেই। কিন্তু প্রভুতে যারা থাকে তারা বৃদ্ধি পায়। তুমি দেখবে যেরকম তুমি আগে ছিলে তার থেকে আরো ভালো দেখতে হয়ে গেছে, তুমি আরো ভালো করছো, তোমার পরিবারের মধ্যে আরো ভালো ফলবান্ত হয়ে গেছে তুমি। আর যারা প্রভুর সন্তান হয় তাদেরকে দেখে জগতের লোকেরা দিয়াবল তো সব থেকে প্রথমে তোমার পিছনে দৌড়াবে, তোমার মুখটাকে বন্ধ করে দেওয়ার জন্য। কারণ বিশ্বাসের সাথে যদি যিশুর নাম থাকে সেটার মধ্যে ক্ষমতা চলে আসে। তুমি যদি বিশ্বাসের সাথে যিশুর নামটাকে বহন করছো তোমার কাছে ক্ষমতা আছে, তোমার কাছে সেই শক্তি দেওয়া হয়েছে যে দিয়াবলের সকল কাজগুলোকে নষ্ট করতে পারবে, সকল কাজগুলোকে। এমন কি যদি ও কাউকে কাউকে বিরুদ্ধে দাঁড় করে দিয়ে তুমি কি মিলন করিলে, তার মানে তুমি পুরোপুরিভাবে খ্রিস্টের মতন করে হয়ে যাচ্ছ। প্রভু পবিত্রাত্মা এই জন্যই দেয় যেন তুমি খ্রিস্ট এই জগতের মধ্যে এই জন্য এসেছিল যেন সে দিয়াবলের কাজকে নষ্ট করতে পারে, দিয়াবলের পরিকল্পনাকে নষ্ট করতে পারে। আর সে নষ্ট করে দিয়ে পথ বানিয়ে দিয়ে চলে গেছে, এবার যেই পথের মধ্যে গমন করছে সে একই জিনিস ধারণ করছে নিজের জীবনে। তাই যে আজকের দিনে আমরা যে বাক্য নিয়ে চলি সেই বাক্য আমরা আজকের দিনে অন্যজনকে প্রহার করার জন্য ব্যবহার করি না, কিন্তু দিয়াবলের কাজগুলোকে নষ্ট করার জন্য। তুমি যদি আজকের দিনে বাক্য দিয়ে কাউকে লড়াই করার চেষ্টা করো তুমি লড়াই জিততেই পারবে না, কিন্তু একই বাক্য দিয়ে তুমি যদি দিয়াবলের উপর প্রহার করো তুমি জিতে যাবে। কত আগে বুঝতে পারছো, আমি অনেকজনকে দেখেছি বাক্য নিয়ে ঝগড়া করতে, ও নিজের ধারণা বোঝাচ্ছে, ও নিজের ধারণা বোঝাচ্ছে, আর দুজনে প্রভুর পরিকল্পনা থেকে অনেক দূরে, সবাই নিজের নিয়ে ধারণা বোঝাচ্ছে বাক্য নিয়ে, কি লাভ নিজে নিজে ধারণা বুঝিয়ে। প্রভুর বাক্যর মধ্যে বলছে কি, তোমার কাছে যখন সেই সত্য চলে আসবে সেটাকে কেউ এড়াতে পারবে না, সেটাকে কেউ কাটতেও পারবে না, সেটা পবিত্র আত্মা সাক্ষী দেবে তোমার সাথে। আর পবিত্র আত্মা যখন সাক্ষী দেয় তখন দেখবে কেউ আটকাতে পারবে না সেটাকে, সেটাকে একেবারে পুরোপুরি ভাবে প্রভুতে একেবারে দৃঢ় হয়ে যাবে, তুমি বুঝতে পেরে যাবে। যার জন্যে আমরা যখন প্রভুতে এগাচ্ছি প্রভুর বাক্য আমাদেরকে, এখানে কতজন রয়েছে যারা প্রভুর বাক্য পড়ে বুঝতে পারে, বুঝতে পারে আন্ডারস্ট্যান্ড, কতজন আছে? প্রভু বলছে তারা যদি পড়েও যায় প্রভু তখন কখনো তাদেরকে পড়ে গিয়ে নষ্ট হতে দেবে না, কারণ সে নিজের ডান হাত দিয়ে তাদেরকে তুলে ধরে বারবার। আমেন, হালেলুইয়া। সে বারবার তুলে ধরে, পড়তে দেবে না, প্রভু তোমাকে পড়তে দেবে না। এবার পড়াটা কি হয়, পরটা কি ওটা হয় কি আমি ভুল করে বসলাম, ভুলের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া আর সেটার মধ্যে থেকে পিছিয়ে যাওয়া সেটাকে বলা হয় পড়া। তুমি যদি ভুল করে তুমি একটু পিছিয়ে গেছিলে কিন্তু তুমি আবার থেকে প্রভুতে চলে এসছো সেটাকে বলে না পড়া, সেটাকে বলে খ্রিস্ট তোমাকে হাত ধরেছিল বলে তুমি পড়লে না। আমেন, হালেলুইয়া। তুমি ভুল করলে, তুমি হোঁচট খেলে, কিন্তু যতটা তোমার পিছিয়ে যাওয়ার কথা ছিল তুমি পেছালে না, প্রভু তোমাকে আবার ওখানে দাঁড় করিয়ে দিয়েছে, সেটাকে বলা হয় ডান হাত থেকে তিনি তোমায় তুলে ধরে রেখেছে। কতবার আমার এখানে মা বসে আছে, তোমার যখন শরীর খারাপ হয়েছিল কি হয়েছিল হাসপাতালে, মিটিং এ আসতে পারছিল না, মন খারাপ করছিল, কত কিছু হচ্ছিল, কিন্তু দেখো আবার এসে বসিয়ে দিয়েছে। আমেন, হালেলুইয়া। তো তোমার জীবনের মধ্যে কোনো কিছু অঘটন ঘটার আগেই দেখবে কিছু যদি হয়ও তুমি সেই স্থান থেকে আর বঞ্চিত হবে না, যেই স্থানের মধ্যে তুমি ছিলে, প্রভু তোমাকে আবার দাঁড় করিয়ে দেবে, প্রভু তোমাকে আবার বসিয়ে দেবে। কত কিছু ঘটেছে আমাদের কি নিয়ে যেতে পেরেছে প্রভুর কাছ থেকে। আমেন, হালেলুইয়া। তো আজকের দিনে আমাদের মন্ডলীটাকে কি মন্ডলী হবার উচিত, যে মন্ডলীর মধ্যে ভালোবাসা আছে। আমার আমি যদি আজকের দিনে আমাদের যে মন্ডলী রয়েছে আমরা যেটাকে নিয়ে চলছি এই সহভাগিতা, এই সহভাগিতার মধ্যে যদি ভালোবাসা না থাকে এক অন্যের প্রতি, তাহলে এখানে খ্রিস্ট কি করে বিরাজমান হতে পারে, আমরা যদি এক অন্যকে ভালোবাসতেই না পারি। হ্যাঁ, এক অন্যকে যদি আমরা বুঝতেই না পারি, তো যেই মন্ডলীর মধ্যে ভালোবাসা আছে সেখানে খ্রিস্ট আছে। আমেন, হালেলুইয়া। যে মন্ডলীর মধ্যে দেখবে এক অন্যের পাশে দাঁড়াচ্ছে লোকে, সেটাই খ্রিস্টের পরিকল্পনা। প্রভু ওরকমই মন্ডলী চায়,
প্রভু ওরকম মন্ডলে কি নিজের বোধ বলে? তাই তো প্রভু বলছে তুমি যা অন্য জনের প্রতি করেছো সেটা তুমি আমার প্রতি করেছো, আমার প্রতি করেছো। তার মানে তুমি যদি আজকের দিনে এখানে কিছু কি করো সেটা তুমি প্রভু প্রতি করছো।